কোটি 20 লক্ষ টাকা জাল সহ 12 জনকে গ্রেফতার করলো ফালাকাটা থানার পুলিশ। শনিবার সন্ধ্যা নাগাদ 2 কোটি 20 লক্ষ টাকা জাল সহ 12 জনকে গ্রেফতার করলো ফালাকাটা থানার পুলিশ। ধৃতদের মধ্যে 5 জন তেলেঙ্গানার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাত 8টা নাগাদ একটি বিলাসবহুল গাড়িতে করে 7 জন জাল নোটগুলি নিয়ে আসছিল। সেই সময় ফালাকাটায় গাড়িটিকে আটক করে পুলিশ। গাড়ি থেকে বিপুল অঙ্কের জাল নোট উদ্ধার হয়। তদন্ত নামে পুলিশ জানতে পারে, একটি ভুয়ো প্রতারণা চক্রের কথা মতো ওই ব্যক্তিরা টাকাগুলো ফালাকাটায় নিয়ে আসে। তদন্তকারীরা জানান, ওই প্রতারণা চক্রের অফিস রয়েছে কসবাতে। পরে তদন্ত করে কোচবিহার থেকে আরো 5 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই 12 জনের মধ্যে 5 জন তেলেঙ্গানার বাসিন্দা। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, একটি গাড়ি থেকে ওই টাকা সহ 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মোট 12 জনকে গ্রেফতার করা হয়েছে। টাকাগুলি কি কারণে এখানে নিয়ে আসা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তো যতক্ষণ পর্যন্ত না আমরা এক্সপার্ট ওপিনিয়ন পাচ্ছি, অর্থাৎ আমাদের কারেন্সি প্রিন্টিং প্রেসে স্যাম্পেল পাঠিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত না এক্সপার্ট ওপিনিয়ন পাচ্ছি সেটা আমরা বলতে পারছি না। তবে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে একটা টিম ধরা পড়ে ইনোভা গাড়িতে। ওরা 7 জন ছিল, তার মধ্যে তেলেঙ্গানা থেকে 5 জন, এবং এদেরকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে যে কী কারণে এরা এখানে এলো। তো কলকাতায় জানা গেছে রয়্যাল এজেন্সি বলে একটা এজেন্সি রয়েছে, এদের কসবাতে অফিস আছে, এরাই সম্ভবত যোগাযোগটা করেছিল তেলেঙ্গানার এই লোকগুলোর সঙ্গে এবং তাদেরকে বলেছিল যে কোনো অ্যান্টিক ভ্যালু আছে, এরকম কোনো জিনিস এদের কাছে আছে যার বাজার মূল্য এবং যার আলাদা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে, যার বাজার মূল্য বর্তমানে অনেক বেশি, এবং এই সব বলে ওদেরকে এখানে এনেছিল। এই ধরনের একটা জিনিস তাদেরকে হ্যান্ডওভার করবে, কিন্তু এখন তারা যে দেখা যাচ্ছে যে আমরা এটা সোর্স ইনফরমেশনে যখন তাদেরকে ধরলাম, পুরো নোটটাই আমরা এখন সিজ করতে পেরেছি 2 কোটি 20 লক্ষ টাকার মতো। তো এখন এটা আমরা পাঠাবো এক্সপার্ট ওপিনিয়নের জন্য। আপাতত আমরা FICM ফেক কারেন্সি নোটের যে কেস করা হয় আমাদের, সেই সেকশনে আমরা কেস স্টার্ট করছি এবং এদেরকে আমরা অ্যারেস্ট করছি।